आज के जानें दुटो छेले आमादेर दादा साक्षी आछे दुटो छेले चंडीपाड़ी ना कि बोले चंडीपुरे तादेर के अस्त्र दिए टीएमसी पार्टी थेके पाठिएछे कथा बुझे आसछे तारा साधारण छेले हयतो 500 टाका दिएछे गरीब मानुष कि करे पेटेर जालाय चले आसछे तादेरके आमार भाईरा धरेछे ধরে কিন্তু তাদের উপর কোনো রকম জুলুম না করে প্রশাসনকে ডেকে তাদের হাতে তুলে দিয়েছে এই শিক্ষাটা আমি দিয়েছি তাদেরকে তাহলে আপনারা কি লড়াই গণতন্ত্রের বিরুদ্ধে করবেন আপনারা কি দেশের সংবিধানের বিরোধী কোনো কাজ করবেন না আমাদের সামনে আর 3 মাস সময় আছে এই 3 মাস পরে সবথেকে বড় লড়াই হলো ভোট লড়াই ওই লড়াই এই সন্ত্রাসীদের পাওয়ারটাকে কাটতে হবে যে আমি আসলে এই সন্ত্রাসগুলোর এই গুন্ডাগুলোর এই টিএমসি পার্টির দাবিদার এই ডাকাত হারামজাদগুলো সমাজ বিরোধীগুলো আমি আসলে অস্পৃশ্যতা হইটা কেন এই বিষয়টা আপনাদের জানাতে চাই আমার কাছে খবর আছে আজকে যারা এই প্রোগ্রাম করেছে তাদের ঘরবাড়ি ভাঙচুর করেছে তাদের বাড়িতে ডাকাতি লুণ্ঠন করেছে তাদের মা বেটিদের কেউ আঘাত করেছে এর শেষ রক্ত থাকা অবস্থায় বলে দি যাচ্ছে এর প্রতিশোধ নিয়ে আমি দেখাবো কথা দিয়ে গেলাম তাতে এর বাবাদেরই কোন পীর সাহেবকে ভাড়া করে নিয়ে আসে কোন বক্তা ভাড়া করে নিয়ে আসে আর যাকেই ভাড়া করে নিয়ে এসো জবান দিয়াচ্ছের প্রতিশোধ নিয়েই আমি ছাড়ব কথা দিয়ে গেলাম আজকে মস্তানি হচ্ছে দাদাগিরি দেওয়া হচ্ছে আরে দেশ তোর বাপের দেশ নয় এ অবৈধ সন্তানেরা এ দেশ হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশ এ দেশ ভগৎ সিং এর দেশ बहुत किछु करते क्यों देश के भालोबासी भालोबासार जन्ने मानुष की करते पारे जोरे बोलुन तार प्रमाण तो एटाई তার প্রমাণ তো এইটাই কেন পুলিশ ভাইরা সাক্ষী তাদের সামনে এই সন্ত্রাসগুলো বন্দুক অস্ত্র নিয়ে বমলি আজকে ঘুরেছে আর পুলিশ ভাইরা দর্শকের মতো দেখছে আমি জানি পুলিশ ভাইদের উপায় নেই কিছু করার আমিও জানি কিন্তু আমি মনে করি দাদা সাহেব ওরকম চাকরি করার থেকে আপনি ধিতকারে ছেড়ে দেন কেন আপনার ইজ্জত নেই আমিও জানি আমি আপনার বিরুদ্ধে নই কারণ এই বাংলায় সর্বপ্রথম প্রশাসন বন্ধুদের হয়ে এমন করে বুলেট প্রুফ জ্যাকেটের দাবি যে ভাইটা যে সন্তানটা করেছিল প্রশাসন বন্ধু দেখে রাখেন এই পীরজাদা স্বাধীনতা সংগ্রামীর চতুর্থ প্রজন্ম আমি আব্বাস করেছিলাম আমি আন্দোলন করেছি প্রত্যেকটা প্রশাসন ভাইকে বুলেট প্রুফ জ্যাকেট দিতে হবে কেননা বর্তমান বাংলায় কিছু অশুভ রাজনীতির নেতা নিজেদের রাত ফয়দা স্বার্থে তারা এমন করে দুষ্কৃতি তৈরি করে আগ্নেয়াস্ত্র তাদের হাতে দেয় বোম দেয় মানবতা বিরোধী বানায় সেই সকল মানুষদের হাতে একদিন আমার বাংলার প্রশাসন শহীদ হয় তার একটা ইতিহাস আপনাদেরকে জানিয়ে দিই আর প্রশাসন ভাইদের বিবেককেও সাড়া দিয়ে দিই আমি আবার বলছি আপনাদের বিরুদ্ধে নয় কিন্তু আমি পারি এই মানুষগুলোকে টেনে নিয়ে এক্ষুনি মিনাকা থানা ঘেরাও করতে আমি পারি আমি যদি চাই আপনারা তৈরি আছেন না নয়
এখান থেকে পদ মিছিল শুরু হবে। যদি কোন জায়গায় মনে করেন বাহিনী দিয়ে নাড়াবো, এক দু ঘন্টার মধ্যে ডবল বাহিনী আমাদের আসবে। আপনি যদি মনে করেন আরো ফোর্স নাড়াবো, আমার বাংলার অলি গলি থেকে হিন্দু বাপ, হিন্দু মা, হিন্দু ভাই, হিন্দু বোন, দলিত মা, দলিত বাপ, দলিত ভাই, দলিত বোন, আদিবাসী মা, আদিবাসী বাপ, আদিবাসী ভাই, আদিবাসী বোন, মুসলিম মা, মুসলিম ভাই, মুসলিম বোন, মুসলিম ভাই, মুসলিম বাপ, সবাই বাংলা জুড়ে আসবে। কারণ এই বাচ্চাকে বাংলা সবাই ভালোবাসে। আমিও পারি, কিন্তু আমি সজাগ করে দিচ্ছি, আমি জানিয়ে দিচ্ছি, স্মরণ করিয়ে দিচ্ছি সেই বিমল গুরুংয়ের কথা, যে বিমল গুরু দার্জিলিং এর বুকে এমন করে মমতা ব্যানার্জি তার নির্দেশে বিমল গুরুংকে ধরতে গিয়েছিল আমার অনেক প্রশাসন ভাই, তার মধ্যে একজন ছিল অমিতাভ। তিনি হলেন মধ্যম গ্রামের সুসন্তান, আমার বাংলার ভূমিপুত্র। আজ সেই বীর জন, বীর প্রশাসন বাংলার মাটিকে সন্ত্রাস মুক্ত করার লক্ষ্যে, সমাজ বিরোধী মুক্ত করার লক্ষ্যে যখন দার্জিলিং এ গেলেন বিমল গুরুংকে ধরতে, না বুলেট প্রুফের জ্যাকেট, না উন্নত মানের অস্ত্র, অথচ বিমল গুরুংয়ের কাছে প্রশাসনের থেকে পাওয়ার অস্ত্র রয়েছে। দেখা গেল আমার সে অমিতাভ দাদা তিনার বুক থেকে ছেদ করে এক দুষ্কৃতির গুলি চলে গেল, মারা গেলেন, তিনার পরিবার বিধবা হল, মা বাপ সন্তান হারা হল। কিছুক্ষণ শোক পালন করলো বাংলার নেত্রী, শোক পালন করার পরে তারপরে আবার দেখা যাচ্ছে কয়েক মাস আগে সেই বিমল গুরু বাংলার অলিতে গলিতে কলিকাতার রাজপথে খুঁজছে, আর প্রশাসন ভাইয়েরা তাদেরকে পাহারা দিচ্ছে। প্রশাসন ভাইয়েরা এটাকে মেনে নিতে পারেনি, তথাপিও তাদেরকে চাপ আছে, চাকরিতে বাধ্য আছে, তাই তারা বাধ্য হয়ে নিজের সাথী ভাইয়ের দুশ্মনকে পাহারা দিতে হচ্ছে। দিদিমণির কাছে প্রমাণ হয়ে আমার কাছে পুলিশের জীবন আগে নয়, আমার কাছে আমার ভাই আগে, আমার কাছে পুলিশের জীবন আগে নয়, আমার কাছে গদি আগে। যে গদি পুলিশকে কুরবান করে নিতে চায় ওই গদিতে আমরা লাঠি মেরে গঙ্গায় ফেলে ছাড়ব বলে গেলাম। আমি অনেক দিন থেকে চাইছি, অনেক দিন থেকে চাইছি সমঝোতা, সমঝোতা, ঠিক না বেটি? বলেছিলাম আসুন একজোট হই, মস্তানি হচ্ছে, দাদাগিরি হচ্ছে না, দাদাগিরি। বোম দেখাবি, গুলি দেখাবি, বোম মারবি, গুলি মারবি, তোদের কাছে বোম বন্দুক আছে, মমতার ক্যাডার বাহিনী শুনে রেখে দে, মমতার তোলাবাজ দলের গুন্ডারা শুনে রেখে দে, তোদের কাছে বোম বন্দুক আছে, খানদানের রসুলের কাছে মানুষের জীবন দিবার জন্য বডিগার্ডে সীমাকে পেতে রেখে দিয়েছে, তোদের বোম বন্দুক শেষ হয়ে যাবে, গুলি শেষ হয়ে যাবে। তথাপি এই বাংলার জনগণ স্বাধীনতা সংগ্রামী আবু বাকারের চতুর্থ প্রজন্ম আহলে রসুল আব্বাস সিদ্দিকের জন্য জীবন দেওয়া শেষ করবে না, এই লড়াই চলতেই থাকবে। ভাইয়েরা আমার, আমি আবার বলে যাচ্ছি, আমি অত্যন্ত দুঃখিত হয়েছি আজকে, আমার কাছে খবর বিভিন্ন মোড়ে মোড়ে, বিশেষ করে জীবনতারার বিভিন্ন মোড়ে মোড়ে, আজ প্রশাসন ভাইদেরকে পাশে নিয়ে আগ্নেয় অস্ত্র দেখিয়ে মরে 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 নিরীহ ছেলেগুলোকে মেরেছে। তাদের অপরাধটা কি? তারা দাদা হুজুরকে ভালোবাসে, তাই দাদা হুজুরের খুনটার মুখটা দেখতে এসছে। তাদের অপরাধটা কি? তারা বাংলার দলিত আদিবাসীকে ভালোবাসে, তাই দলিত আদিবাসীদের হয়ে লড়ছি বলে আমার মুখটা দেখতে এসেছে। তাদের অপরাধটা কি? পিছিয়ে পড়া হিন্দু সমাজের দৌবত্য সম্পত্তি হিন্দু ভাইদেরকে ফিরিয়ে দিতে হবে,
हिंदू भाई गरीब मेरे पढ़ाशनार जन्य दौब्य सम्पत्ति दिखे फ्री व्यवस्था करते हैं आंदोलन करार जन्ने आज की देखा जाए আমার উপরে রাগ আজ কি হিন্দু মা বাবা ভাই বোনদের জন্য লড়াই করছি এজন্য তারা আমাকে রুখছে আর আমাকে দেখতে আসছে বলে তাদেরকে রুখা হচ্ছে আজকে আমার কাছে খবর আছে এমিনা খাকানি এই বিরাট একটা এলাকাতে একটা সন্ত্রাসী টিম করেছে কিছু তথাকথিত মুসলিম দাবিদার মোল্লারা তারা তো মুসলমান নয় কিন্তু মুসলিম দাবিদার बार बार प्रशासन बंधु देर के जानिए थी बार बार आईबी डिपार्टमेंट देर को जाना थी আপনারা তদন্ত করুন তদন্ত করে অবিলম্বে সমাজ বিরোধীগুলোকে রুখুন অবিলম্বে দুষ্কৃতীগুলোকে রুখুন যদি না এদেরকে রুখতে পারেন আগামী দিন যখন এই সমাজ বিরোধী গুণ ধরা পড়বে তখন যেন খবরদার মেডা মিডিয়ার হাইলাইট করবেন না যে মুসলমান মানেই সন্ত্রাস মুসলমান মানেই আতঙ্কবাদী এটা করবেন না কেন এরা কোন ধর্মের জন্য এই সন্ত্রাসই করছে না কেন ধর্ম তো সন্ত্রাস কে মুক্ত করতে চেয়েছে ইসলাম তো সন্ত্রাসের বিরুদ্ধে ইসলাম তো আতঙ্কবাদীর বিরুদ্ধে ইসলাম তো দেশদ্রোহীদের বিরুদ্ধে ইসলাম তো সমাজ বিরোধীদের বিরুদ্ধে আপনারা ইসলামের লেবালকে লাগিয়ে এক ইসলামকে বদনাম করছে দ্বিতীয় মুসলিম সমাজকে ঘৃণার পাত্র করছে তিন নম্বর হলো এলাকার নিরীহ মুসলমানদের ঘরে ব্ল্যাক লিস্টে রেড সিংহাসনে এর জন্য ফেলার চেষ্টা করছে এলাকার বুদ্ধি সম্পন্ন গরিব অসহায় খেটে খাওয়া মুসলিম সম্প্রদায়ের ভাইকে বলবো এই সমস্ত সমাজ বিরোধী মানুষদের ভয়ে ঘরে যদি ঢুকে বসে থাকো আগামী দিন মনে রাখবে এরা তোমাকে মুসলমানদের কলঙ্ক মুসলমান সেজে তোমাদের ঘরে সন্ত্রাস জঙ্গি আতঙ্কবাদী বানিয়ে দেবে সেই সময় এরাই দেখবে ওদের দলে চলে যাবে আর তারা এসে তোমাদের এনকাউন্টার করে করে মারবে তাই বলে দিয়ে যায় তোমরা খুব সাবধান হও খুব সাবধান হও তোমাদের কি প্রশাসনের উপরে কোনো রাগ আছে রাগ আছে রাগ নাই দুঃখ কিন্তু আজকে পেয়েছি দুঃখ পেয়েছি রাগ নাই কেন রাগ নাই কেন তারা আমার দেশের একটা পার্ট অতএব দেশের পার্টের উপরে তো রাগ করতে পারি না কিন্তু কিন্তু আমরা দুঃখ পেয়েছি যে প্রশাসন ভাইরা আজকে এইভাবে সমাজ বিরোধীগুলোকে দেখলো তাও করা ব্যবস্থা নিল না তবে আশা রাখবো এখান থেকে একটা লিখিত কেস করা হচ্ছে মিনাখা থানাতে যে ভাই বোনের ঘর ভাঙা হয়েছে অবিলম্বে গিয়ে তাদের করা ব্যবস্থা স্টেপ না নাই প্রশাসন তাদের বিরুদ্ধে তাহলে আগামী দিন বাধ্য হব আইনতভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা মিনাখা থানা অবরোধ করতে এটা আমরা বাধ্য হব ঠিক না বেঠিক এটা আমাদের বাধ্য কিছু করার নেই কেননা এটা আমাদের গণতন্ত্রের রাইট আছে তথেব এই জায়গায় আমি আপনাদের কাছে বেশি সময় আজকে লব না কিন্তু আমি আজকে একটা কথা বলবো আপনারা এক হবেন না হবেন না হাত তুলে বলুন এক হবেন না হবেন না আজ এই মিনাখাকেও আমরা কাড়বো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ঠিক না বেটি এই কিনা মিনাখা একটা রিজার্ভ সিট এখানে একটা সিভিল কাস্ট সিভিল ট্রাইব ভাইকে আমরা দাঁড় করাবো দাঁড় করিয়ে তিনাকে আমরা জিতাবো রাজি আছেন রাজি আছেন হাত লম্বা করে বলুন রাজি আছে এই অঙ্গীকারবদ্ধ হচ্ছেন তো নাকি যদি না এতে রাজি হন আজ আপনার হাত নাবান নিজের বুকে হাত দিয়ে প্রশ্ন করেন আপনারা কি স্বাধীন আছেন কোথায় যাবেন না যাবেন নেতা বলবে কেন কোথায় যাব না যাব নেতার কাছে পারমিশন নেব কেন আমার কি স্বাধীনতা নাই আমি কাকে ভালোবাসবো না বাসবো অধিকার আমার আছে না নাই কিন্তু সেই অধিকারকে হরণ যারা করছে এদের বিষয়ে আমাদেরকে সজাগ হওয়া দরকার আছে না নাই আপনাদের এলাকায় কোন এক মাস্টার সাহেব পাশে সে একটা সময় আহলে সুন্নতের জামাতের ছেলেদের ঘরে জুলুম করেছিল তখন আমি বলেছিলাম ও কিন্তু মুসলমান সেজে আছে ও মুসলমান নয় সময় হলে বিজেপিতে যাবে আজকে দেখা যাচ্ছে সে বিজেপিতে ঢুকেছে আমি আপনাকে বলে যাচ্ছি আজ আপনাদের এলাকায় যারা জুলুম অত্যাচার করছে এরা কিন্তু টিএমসির মধ্যে আছে এরা সময় হলে দেখবে সব বিজেপিতে যাবে কেন এরা কোটি কোটি টাকা লিটেছে আপনাদের হত্যা করবে বলে কোটি কোটি টাকা লিয়েছে হত্যা করে বলে
এই জায়গায় আমি আপনাদের চোখ খুলে আপনাদের মা বেটিদের আপনাদের ঘরে হিন্দু গরীব মা বেটিদের বাপ ভাইদের দলিত আদিবাসী ঘরের মা বেটিদের বাপ ভাইদের আদিবাসী ঘরের মা বেটিদের বাপ ভাইদেরকে বাঁচাবার স্বার্থে আজকে আমি যে সংগ্রামে নেমেছি এই সংগ্রামে এই দালাল গুলো বুঝতে পেরেছে যদি আব্বাস সিদ্দিকী রুকা না যায় বাংলার বুকে কম করে হলে 120-130টা জোট থেকে সিট নিয়ে নেবে যদি নিয়ে নেয় আমাদের যে টার্গেট গরিবদের মা বেটিদেরকে নোংরা জায়গায় বসিয়ে ভান্ডাই লাগাবো গরিবদের ঘরে ক্যাম্পে নিয়ে যাবো তাদের সম্পদ দখল করবো এটা করতে পারবো না আজকে যেভাবে আপনারা ভাইয়ের সাথ দিয়ে 10 কিলোমিটার হেঁটে এসেছেন আগামী দিন 100 কিলোমিটার হাঁটতে হতে পারে রাজি আছে রাজি আছে আমরা বেরোবো একদম পুরো ঘুরে 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 সব এলাকা থেকে ঘুরে ঘুরে যাব আমাদের সাথে হিন্দু ভাই থাকিবে আমাদের সাথে দলিত ভাই থাকিবে আমাদের সাথে আদিবাসী ভাই থাকিবে আমাদের সাথে সাঁওতাল ভাই থাকিবে সমস্ত ধর্মের বর্ণের মানুষ আমরা বাঙালি আমরা ভারতীয় আমরা বাপ আদম মা হওয়া সন্তান আমরা এক স্রষ্টার সৃষ্টি আমরা মিলেমিশে থাকতে চাই এই অপদার্থ অবৈধ কিছু নেতা আছে এরাই তো আমাদের মধ্যে বিভাজন লাগাচ্ছে এই জায়গায় আজ আপনাদের বলতে হবে আপনাদের এই মহাপিলের বিরোধী করলো কারা সকলকে জিজ্ঞেস করেছি কারা করেছে বামফ্রন্টের লোকেরা করেছে ঠিক বা কংগ্রেসের লোকেরা করেছে বিজেপির লোকেরা করলো কারা করলো তাই তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগিয়ে দিয়ে গেছে জেনে লাও ঘুমাওনি আমার সোনার ভাই হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে হে আমার উম্মতেরা প্রকাশ্য দুশ্মন তোমার ক্ষতি করতে পারবে না বন্ধু সুরাতে দুশ্মন তোমার কিন্তু ক্ষতি করে দেবে টিএমসি তথাকথিত এই গুন্ডাগুনো যারা রুকেছে এরা প্রমাণ করে দিল টিএমসি আমাদের বন্ধু সুলভ দুশ্মন আর বিজেপি হলো আমাদের প্রকাশ্য দুশ্মন তাহলে আমাদের কাছে ক্ষতিকারক কোনটা জোরে বলো কারো হাতে অস্ত্র আছে আমায় মারবে বলেছে প্রকাশ্য আগিয়ে আসছে আর কেউ বলছে বাঁচাবো ঘরে আয় ঘরে ঢুকিয়ে নিয়ে যে জবাই করে দিল বেশি ক্ষতিটা কে করলো ভাই ওর সাথে তবুও তো একটু হাস্তা হস্তি হতো আজকে আমাদেরকে বিজেপির জুজু দেখিয়ে হাত পা বেঁধে রেডি করছে আর ভাইরা নিরপেক্ষ থাকবে তবে অনেক জায়গায় আছে এটা অস্বীকার করার নেই কিন্তু আজ বড় দুঃখিত যে খবর আমার কাছে গেল তাতে বড় খারাপ লাগলো তো যাক দুটো কথা সংক্ষেপে বলবো 130 বিঘে জমির ওপরই প্রোগ্রাম হচ্ছে কত বিঘে 130 বিঘে 10 কাঠা 10 বিঘে 5 কাঠা তো আমাদের পুষাই না আমাদের 130 বিঘে লাগে কথা বুঝে আসছে আজকে এই মিনা খাই যদিও বা একটুখানি কমজোর ছিল আজকের ঘটনাতে বুঝে গেল মিনা খাও আমাদের দখলে চলে এলো কথা শোনেন অথে মহান স্রষ্টা যেটা করেন খুব ভালোর জন্যে করেন আমাকে আজকে সকালে তখন বাজে 9টা কয়েকটা জায়গা থেকে ফোন আসলো যেখানে মাহফিল করছেন ওই মাহফিলে বিশেষ কিছু সমস্যা হচ্ছে আমি কি সমস্যা হচ্ছে তোমরা পিছিয়ে যাও না মিডিয়ার কাছে কেন ডিস্টার্ব করছো
কথা শুনতে হবে বাপ। আমি প্রায় 3 কিলোমিটার হেঁটে হেঁটে এসেছি, কথা বুঝে আসছে না? আর আমার কোনো বডিগার্ড নেই, আমার জেড ক্যাটাগরি, ওয়াই ক্যাটাগরি, জটো ক্যাটাগরি, সব ক্যাটাগরি হচ্ছে আমার ভাইগণ। এই বাংলার সন্তান শুধু মুসলমান নয়, সর্বধর্মের মানুষ। আজ যেই খবর পেল আমার দাদা ঘর থেকে সুজা ছুটে চলে এসেছে, তাপস দাদা সুজা চলে এসেছে, বলুন আপনার কি খবর? আরে ভাইজান বিপদে আমি ঘরে, তার মানে তাহলে চিন্তা করুন। আর আমিও যেটা শুনলাম, চার চার জায়গাতে প্রোগ্রাম করতে গেছে, জায়গার মালিকদের ইচ্ছা থাকার পরও দিতে পারেনি, কেননা এই এলাকায় কিছু হারমা সন্ত্রাস টিএমসি পার্টির কিছু গুন্ডা আছে, তারা ওই বাড়িওয়ালাগুলোকে যে হুমকি দিচ্ছে, তুমি যদি জলসা করতে দাও জায়গা দখল করে নেব আমরা। তাই সেই সকল ভাইয়েরা তারা আজকে জায়গা দিতে পেরে উঠতে পারেনি। কিন্তু আমার এক হিন্দু ভাই, অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা প্রতিটা জাতি ধর্ম বর্ণ মানুষকে, তিনি আজকে যে এখানে নতুন তা নয়, আজ বাংলার অলিতে গলিতে বিভিন্ন জায়গায় আমার হিন্দু ভাইয়েরা জায়গা দিচ্ছে, তাদের এই সন্তান, তাদের এই ভাইজানকে প্রোগ্রাম করার এটা গর্ব আমরা, যে আমরা ভারতীয়, আমরা বাঙালি, ঠিক না বেঠি? আজকে টাকাকে আবার হুমকি দেওয়া হয়েছে, খারাপ লাগছে বড্ড। এটাই তাকে হুমকি দিয়েছে যে তুমি জায়গা দিলে কেন? তখন তিনার একটা কথা আবার খুব ভালো লেগেছে, যে আমি ভাইজানকে জায়গা লিখে দেবো, তোদের কি অসুবিধা হচ্ছে? তাহলে আজ আপনারা বুঝুন, আজ আপনারা বুঝুন যে বাংলায় শুধু আব্বাস সিদ্দিকী সংগ্রামে নেমেছে মুসলমানদের অধিকারের জন্য নয়, এ সংগ্রামে লড়াই পিছিয়ে পড়া অসহায় গরিব মানুষের জন্য। আজকে কিন্তু এখানে আলোচনার বিষয় এটা ছিল না, আজকে মহান ইশালে সওয়াব ও বস্ত্র বিতরণের মাহফিল, কিন্তু আজ এখানে আর কোন আলোচনা নয়। সংক্ষেপ সময় আজকে আমি আপনাদেরকে ভাবিয়ে দিতে চাই, জিপিএস আমাদেরকে কাটবে, সেই প্ল্যান চলছে। বলুন আজকে পাড়াই পাড়ায় একটাই কথা, আব্বাস সিদ্দিকি যা করছে বিজেপি চলে আসবে বলছিল, বলুন তাদেরকে জিজ্ঞেস করুন আব্বাস সিদ্দিকি কি করেছে, বিজেপি আসবে না আব্বাস সিদ্দিকির রাজনীতির কথা বলছে? তো 2019 এর রাজনীতির কথা বলেছিলাম, তাহলে 18টা বিজেপি এলো কি করে, কথা বলুন কি করে আসলো? কে এনেছে চিৎকার দিয়ে বলুন, কে এনেছে চিৎকার দিয়ে বলুন, কে এনেছে চিৎকার দিয়ে বলুন? আমি বলবো, আমি আমি বলবো, আমি বলবো, শুনবে? যে মমতা ব্যানার্জি রেল মিনিস্টার ছিল বিজেপির হয়ে, সেই মমতাই বাংলায় বিজেপিকে এনেছে, এটা আমার মতামত, মানবেন? আজকে বড় প্ল্যান করে বাংলাতে বিজেপিকে ঢুকিয়েছে মমতা ব্যানার্জি। আর শুনে রেখেল, খুব শিগগিরই মমতা ব্যানার্জির ডায়ে মায়ে একেবারে ঘরের পরিবারের লোকও বিজেপিতে যাচ্ছে, ওখানে কোনো অসুবিধে হয়নি, শুধু মুসলিম পাড়ায় গিয়ে বলবে আব্বাস সিদ্দিকী যা করছে বিজেপি আসবে। আরে তোর ঘরের লোক চলে যাচ্ছে বিজেপি, তো ওইটাকে রোক না, ওইটাকে রোক। হ্যাঁ, তোমার কারখানার শুভেন্দু বিজেপিতে গেল, তোমার কারখানার মুকুল বিজেপিতে গেল, তোমার কারখানার লক্ষ্মীবাসী শুক্লা বিজেপিতে গেল, এভাবে 18-19টা তো তোমার কারখানা তৈরি বিজেপিতে চলে গেল, এতে কি বিজেপির উপকার হলো না ক্ষতি হলো? তাহলে এটা আব্বাস সিদ্দিকী আনছে তো নাকি? এ বিবেককে প্রশ্ন করুন, রাগ হচ্ছে আপনাদের? আর 5 মিনিট লব, বাদ দেব, শুধু একটাই কথা বলবো, বিজেপি চলে আসবে না চলে এসেছে? আচ্ছা বলুন তো, এই গ্রামের পাহারাদার আব্বাস সিদ্দিকী, এখানে পাহারা দিতে দেওয়া হয়েছে যাতে কোন রকম ভাবে বাইরের লোক ঢুকে যেন জায়গাটার কোনো না দখল করতে পারে, পাহারাদার 2011-এ আমায় পাহারা দিয়েছেন,
আর 2019 এসে দেখছেন 18 জায়গা বাইরে থেকে কেসে এসে দখল করে নিয়েছে, তাহলে আপনি কি বলবেন আমাকে? আপনি পাহারা দিবার উপযুক্ত নয়, আপনি চলে যান, তাই তো নাকি? আর না হয় কি বলবেন, না হয় কি বলবেন যে ঠিক আছে আপনাকে তো ভালোবেসে ফেলেছি, আপনিও থাকুন আর আপনার সাথে আমার কিছু আলাদা লোক দিই। সেটা কিন্তু আমি বলেছিলাম, 44টা আমার থাক, 250টা আপনার থাক, বলেছি না বলিনি, বলেছি না বলিনি? তাহলে মমতার উপরে আমার দরদ ছিল না ছিল না? আল মদিনা ট্যুর এন্ড ট্রাভেলসে আপনাকে স্বাগত। বিশ্বস্ত প্রতিষ্ঠান, অভিজ্ঞ মুআল্লিমের অধীনে সঠিকভাবে হজ করতে চান? পবিত্র মক্কা মদিনায় ইসলামের ঐতিহ্যবাহী নিদর্শন পরিদর্শন ও জিয়ারত করতে চান? তাহলে আর দেরি নয়, আল মদিনা ট্যুর এন্ড ট্রাভেলসে হজ ও উমরার অগ্রিম বুকিং চলছে। আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে।